সুন্দরী প্রবঞ্চক অলিভিয়া দত্ত চৌধুরী আর সহযোগী বিশ্বজিৎ ঘোষক গ্রেপ্তারের পিছতে পোহরলে আহিছে ন তথ্য। কিদরে এক বিলাসী জীবন যাপন করেছিল অলিভিয়া দত্ত চৌধুরী আর বিশ্বজিৎ ঘোষে সেয়া দেখাম আজি আমি। প্রায় 3,70,00,000 টাকা ইন্ডাসইন্ড ব্যাংকের গ্রাহকের ধন আত্মসাত করে এই বিলাসী জীবন যাপন করেছিল অলিভিয়া দত্ত চৌধুরী এন্ড কোম্পানিয়ে। এয়া কোনো টাটা বিড়লা অথবা আম্বানিয়ে ব্যবহার করা লাখ লাখ টকা বিলাসী সামগ্রী নহয়। এয়া হয়েছে প্রতিষ্ঠার অলিভিয়া দত্ত চৌধুরীর সহযোগী বিশ্বজিৎ ঘোষর ঘরের উদ্ধার করা সামগ্রী। মুরাদাবাদত অলিভিয়া দত্ত চৌধুরীক গ্রেপ্তার করার পাছতেই বুধবারে পুয়া মহানগরীর রিহাবাড়ির গ্রেপ্তার হয়েছিল এজন বিশ্বজিৎ ঘোষ। ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসাবে কাম করা এই বিশ্বজিতের মিলি অলিভিয়া দত্ত চৌধুরীয়ে ইন্ডাসইন্ড ব্যাংকর গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাত করেছিল আর সেই আত্মসাত করা টাকারেই বিলাসী জীবন কটাইছিল অলিভিয়া এন্ড কোম্পানিয়ে। ইফালে বৃহস্পতিবারে বিশ্বজিৎ ঘোষর ঘরত তালাচী চলালে পল্টন বজার আরক্ষীয়ে। তালাচীর সময়ত আরক্ষীয়ে জব্দ করে এই সমূহ লাখ লাখ টাকার বিলাসী সামগ্রী। উদ্ধার করে 3,75,000 টাকার 5 জোড় সুদ, 68,000 টাকার 2টা লেডি পার্স, জব্দ করে 36,000 টাকার 3ডাল লেদার বেল্ট, 80,000 টাকার 2টা ট্রলি ব্যাগ। উদ্ধার হওয়া এই সামগ্রী সমূহ মাথো নমুনাহে। অধিক ফুটপুসার পাছত পোহরলে আহিব ধন আত্মসাত করে কত কত ধন খরচ করে বিলাসী জীবন কটাইছিল অলিভিয়া এন্ড কোম্পানিয়ে। ইতিমধ্যে 4 দিন আরক্ষীর জিম্বাত আছে অলিভিয়া দত্ত চৌধুরী। ইফালে বৃহস্পতিবারে মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ আদালতত হাজির করা হয় বিশ্বজিৎ ঘোষক। উল্লেখ্য যে অলিভিয়া দত্ত চৌধুরীর উদ্ধার হওয়া 27,50,000 টাকার গণনা করা হয় পল্টন বজার আরক্ষী থানাত। ভিডিও জার্নেলিস্ট ৰিদীপৰ সহযোগত নয়নমণি হাজরিকা, আসাম টক্স।